সাবস্ক্রাইব করুন ইউটিউব হেল্পার চ্যানেলকে এবং ক্লিক করে রাখুন পাশের বেল আইকনটিতে এই চ্যানেলের আপলোড করা ভিডিওগুলি নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, ইউটিউব হেল্পার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে খুবই চমৎকার একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো, যেটার মাধ্যমে আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের প্রয়োজনীয় ছবি কিংবা ভিডিও ডিলিট করে দেন, সেগুলি কিন্তু আপনারা আপনাদের গ্যালারিতে পেয়ে যেতে পারেন। সো বন্ধুরা, কীভাবে সেটা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সো বন্ধুরা, আপনারা আছেন ইউটিউব হেল্পার চ্যানেলের সাথে এবং আপনাদের সাথে আছি আমি দীপন। চলুন দেখা যাক। বন্ধুরা, এর জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের গ্যালারিতে চলে যাব এবং গ্যালারিতে আসার পর আপনারা জাস্ট এখানে কিন্তু তিনটি ছবি দেখতে পাচ্ছেন। সো এখন চলুন আমরা হোয়াটসঅ্যাপে যাই এবং হোয়াটসঅ্যাপে যাওয়ার পর একটি ছবি আমরা এখন এখান থেকে ডাউনলোড করব। বন্ধুরা, ছবি কিন্তু এখন আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং আমরা গ্যালারিতে আসার পরও কিন্তু সেই ছবিটিকে আমরা দেখতে পেলাম। সো এখন চলুন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আবার জাস্ট সেই ছবিটিকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। সো বন্ধুরা, এখন জাস্ট আমি কিন্তু ছবিটিকে ডিলিট করে দিলাম এবং গ্যালারিতে আসার পরও কিন্তু একইভাবে দেখবো যে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো বন্ধুরা, আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে ছবি ডিলিট বা যে কোনো ভিডিও ডিলিট করলেও সেগুলি গ্যালারি থেকে ডিলিট হবে না, সো এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর যেই যে ছবিটিকে জাস্ট, সো আমি এখন এখান থেকে একটি ছবি ডাউনলোড করে নিচ্ছি। বন্ধুরা, একটি ছবি জাস্ট আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি এই ছবিটিকে এখান থেকে ডিলিট করে দিই, সেটা কিন্তু আমার গ্যালারিতে থাকবে। সো সেটা কীভাবে, এর জন্য আপনারা জাস্ট ছবিটির উপর ক্লিক করে ধরে রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি ডাউনলোড ডিলিটের অপশান। সো ডিলিটে যখন ক্লিক করবেন বন্ধুরা, এখন এখানে এটাই হচ্ছে মেন ব্যাপার, এখানে দেখতে পাচ্ছেন ডিলিট মিডিয়া ফ্রম মাই ফোন, এখানে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট টিক মার্কটি উঠিয়ে দেবেন। সো আপনি যদি পারমানেন্টলি গ্যালারি এবং হোয়াটসঅ্যাপ দুটো থেকে ডিলিট করতে চান, এর জন্য জাস্ট টিক মার্কটা দিয়ে আপনি ডিলিট করে দিলে আপনার হোয়াটসঅ্যাপ থেকেও চলে যাবে, গ্যালারি থেকেও চলে যাবে। কিন্তু আপনি যদি এখানে টিক মার্কটা জাস্ট উঠিয়ে ডিলিট করে দেন, সো সেক্ষেত্রে আপনার গ্যালারি থেকে কিন্তু ছবিটি যাবে না। সো বন্ধুরা, আমরা এখন হোয়াটসঅ্যাপ থেকে ছবিটি ডিলিট করে দিলাম এবং গ্যালারিতে যেয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি সেই ছবিটি কিন্তু একইভাবে আছে। বন্ধুরা, এখানে মেন যে কথাটি হলো সেটা হলো, যে কোনো ছবিকে আপনারা যদি ডিলিট করতে চান, সো জাস্ট যদি ছবিটিকে ডিলিট করতে চান, ছবিটির উপর ট্যাপ করে ধরে রাখবেন এবং ডিলিটে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি পারমানেন্টলি গ্যালারি এবং হোয়াটসঅ্যাপ দুটো থেকে ডিলিট করতে চান, তার জন্য আপনি এখানে টিক মার্ক দিয়ে ডিলিট করে দেবেন। এবং আপনি যদি চান শুধু হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হোক কিন্তু আপনার গ্যালারি থেকে না ডিলিট হোক, তো তার জন্য আপনি টিক মার্কটি উঠিয়ে যাচ্ছে ডিলিট করে দেবেন। সো বন্ধুরা, এখন দেখুন আমরা দুটি ছবি ডাউনলোড করেছি, দুটি ছবি কিন্তু এখানে চলে আসছে। সো বন্ধুরা, এটা খুবই একটি সিম্পল একটি ব্যাপার, কিন্তু অনেকের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ তারা জাস্ট জানে না যে এটা কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে গ্যালারিতে আনতে হয়, কীভাবে জাস্ট হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দিলে তাদের অনেকটা প্রশ্ন হয়ে থাকে যে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দিলে কেন গ্যালারি থেকে চলে যায়। সো বন্ধুরা, এর মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন কীভাবে পারমানেন্টলি ডিলিট করতে হয় এবং কীভাবে গ্যালারিতে আপনারা ছবিগুলি রাখতে পারেন, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু উপকৃত হয় বা আপনাদের একটু উপকার আসে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কেউ যদি আমাদের চ্যানেলে নতুন প্রবেশ করেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর একটি বেল আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে রাখবেন। এর ফলে আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে জাস্ট নোটিফিকেশান চলে যাবে। যেমনভাবে ফেসবুকে কমেন্ট করার পর আপনার কাছে নোটিফিকেশান আসে, আমরা জাস্ট ইউটিউবে ভিডিও আপলোড করার পর আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। সো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মোবাইলের খেয়াল রাখুন।